সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990 এর দশকে তিনি চলচ্চিত্রের অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় নায়ক 90 এর দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকয়টি ছিল ব্যবসা সফল। তিনি 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। প্রাথমিক জীবন। জন্ম সালমান শাহর জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাঁড়িয়াপাড়াস্থ তার নানার বাড়ি আব এ হায়াত ভবনে, যা এখন সালমান শাহ ভবন নামে পরিচিত। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে ছিলেন। যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন। শিক্ষা। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালিকা সায়েন্স কলেজ, বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাস করেন। পারিবারিক জীবন। সালমান শাহ 12ই আগস্ট 1992 সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। অভিনয় জীবন। নাটকে অভিনয়। সালমান 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরে দেয়াল 1985, সব পাখি ঘরে ফেরে 1985, সৈকতে সারস 1988, নয়ন 1995, স্বপ্নের পৃথিবী 1996 নাটকে অভিনয় করেন। নয়ন নাটকটি সে বছর শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি 1990 সালে মইনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে পাথর সময় ও 1994 সালে ইতি কথা ধারাবাহিক নাটকে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিষেক। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দবেলা 3টি হিন্দি ছবি সনম বেওয়াফা, দিল, কিয়ামত সে কিয়ামত তাক এর মেধাসত্ত্ব নিয়ে সোহানের কাছে আসে এর যেকোনো একটি বাংলা পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু তিনি উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। মৌসুমীকে নির্বাচিত করলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোসনুর আলমগীর ইমন নামে একটি ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু যখন ইমন কিয়ামত সে কিয়ামত তাক ছবির কথা জানতে পারেন, তখন তিনি উক্ত ছবিতে অভিনয়ের জন্য পিডাপিডি করেন। তার কাছে কিয়ামত থেকে কিয়ামত তাক ছবিটি এতই প্রিয় ছিল যে তিনি মোট 26 বার ছবিটি দেখেছেন বলে পরিচালককে জানান। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান তাকে নিয়ে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ রাখা হয় তার নাম। পরে মৌসুমীর বিপরীতে তিনি আরো 3টি চলচ্চিত্রে অভিনয় করেন। ছবি 3টি হল অন্তরে অন্তরে 1994, স্নেহ 1994 এবং দেনমোহর 1995। শিবলী সাদিক পরিচালিত অন্তরে অন্তরে হিন্দি চলচ্চিত্র আও প্যার কর অনানুষ্ঠানিক পুনর্নির্মাণ স্নেহ পরিচালনা করেছেন গাজী মাঝারুল আনোয়ার ও শফি বিক্রমপুরী পরিচালিত দেনমোহর হিন্দি চলচ্চিত্র সনম বেওয়াফার আনুষ্ঠানিক পুনর্নির্মাণ। চলচ্চিত্রের সাফল্য। তার দ্বিতীয় চলচ্চিত্র জহিরুল হক ও তমিজুদ্দিন রিজভী পরিচালিত তুমি আমার চলচ্চিত্রটি ব্যবসা সফল হয়। পরিচালক জহিরুল হক চলচ্চিত্রটি কিছু অংশ নির্মাণ করার পর মারা যান। পরে তমিজুদ্দিন রিজভী বাকি কাজ শেষ করেন। এই চলচ্চিত্রে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। পরে তার সাথে জুটি বেঁধে একে একে সুজন সখী 1994, বিক্ষোভ 1994, স্বপ্নের ঠিকানা 1994, মহামিলন 1995, বিচার হবে 1996, তোমাকে চাই 1996, স্বপ্নের পৃথিবী 1996, জীবন সংসার 1996, চাওয়া থেকে পাওয়া 1996, প্রেম প্রিয়াসী 1997, স্বপ্নের নায়ক 1997, আনন্দ অশ্রু 1997, বুকের ভেতরে আগুন 1997, এটি সহ 14টি ছবিতে অভিনয় করেছেন। সবকটি ছবি ব্যবসা সফল হয়। সালমান শাহ মৃত্যুর আগে মন মানে না ছবির 50% কাজ শেষ করতে পেরেছিলেন। তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজকে দিয়ে ছবিটি করানো হয়। এছাড়াও কে অপরাধী, তুমি শুধু তুমি, প্রেমের বাজি সহ একাধিক মুভি সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান। পরবর্তীতে প্রেমের বাজি ব্যতীত সিনেমাগুলি অন্য নায়কদের দিয়ে নতুন করে শুটিং করানো হয়। সালমানের অসমাপ্ত সিনেমার মধ্যে একমাত্র প্রেমের বাজি সিনেমার কাজ পরে আর শেষ হয়নি। জনপ্রিয়তা। সালমান শাহ তার অভিনয় এবং সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে তার অভিনয় জগতে প্রবেশ। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন। পরবর্তীতে দেখা যায় এই রুমাল বাঁধা তৎকালীন তরুণ সমাজের মধ্যে ট্রেন্ডে পরিণত হয়ে যায়।
মৃত্যু। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। অনেকেই সালমান শাহের মৃত্যুর জন্য স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন, এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি, ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটন হয়নি। 2020 সালে 24 ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।